বিয়ানীবাজারে দুই দিন ব্যাপী 44তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। মঙ্গলবার সকাল 11টায় বিয়ানীবাজার উপজেলা অডিটোরিয়ামে খুদে বিজ্ঞানীদের এই মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং সপ্তম বিজ্ঞান অলিম্পিয়াডের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। বিয়ানীবাজার ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের মান উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কলেজ সভাকক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন কলেজের প্রকল্প পরিচালক জোবায়ের আহমদ, উপাধ্যক্ষ আ ফ ম শামসুদ্দিন সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ। কানাইঘাট উপজেলার 6নং সদর ইউনিয়নের ছোটদেশ উচ্চ বিদ্যালয় ও বীরদল এনএম একাডেমির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার কানাইঘাট সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে এলজিএসপির অর্থায়নে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়। গোলাপগঞ্জে নাহিয়ান আহমদ নামে এক মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতনের অভিযোগে অভিযুক্ত শিক্ষক শাফি আহমদকে মাদ্রাসা থেকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন মাদ্রাসার মুহতামিম মাওলানা সালে আহমদ চৌধুরী। রোববার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের রানাপিং চন্দনফাগ আয়েশা সিদ্দিকা রহমতুল্লাহ আলাইহি ইন্টারন্যাশনাল তাহফিজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র নাহিয়ান রুটিন মোতাবেক পড়া মুখস্থ বলতে না পারার অজুহাতে ব্যত্রাঘাত দিয়ে পিটিয়ে তাকে মারাত্মক আহত করেন ওই মাদ্রাসার শিক্ষক শাফি আহমদ। সিলেটে বর্ণিল আয়োজনে পালিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে সোমবার সকালে সিলেট সেনানিবাসে 38 এসটি ব্যাটালিয়ন মাঠে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন খান। সোমবার সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের কার্যালয়ে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। সিলেটি পঞ্চায়েত নামে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। সোমবার দুপুরে সিলেট নগরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করে দলের সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী এ ঘোষণা দেন। সিলেটি পঞ্চায়েত কমিটি সিলেট বিভাগেই কার্যক্রম পরিচালনা করবে উল্লেখ করে তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে এ অঞ্চলের দাবি দাওয়া নিয়ে মাঠে কাজ করবে সংগঠনটি।